Hello guys, good morning. Welcome back to my channel Barnamay Priyanka blog. So, আজকে আমার ছেলের বার্থডে. তো এই যে দেখো সকাল সকাল এই যে কেক তৈরি করেছি আর ওর জন্য কিছু রান্না বান্না করেছি আর এই যে ডেকোরেশনটা এগুলো তোমাদের দাদা ভাই করেছে আর এই আমরা তো বাবার বাড়িতে চলে এসেছি কারণ ওখানে আমরা ভাড়াই থাকি আর এই জন্য এখানে পাড়ার কিছু বাচ্চাদেরকে নিয়ে একটু ছোট করে আমরা আয়োজন করে একটা ছোট্ট করে অনুষ্ঠান করলাম তো এই যে বাবু রেডি আর তো সকাল থেকে ভোর ভোর উঠে কেক তৈরি করেছি সুজি করেছি সুজির বরফি করেছি পায়েস লুচি আর অনেক কিছুই করেছি তো চলো দেখতে থাকো বার্থডে ব্লগটা এই যে বসে গেছে তো এখন আমরা তো প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না আর ভিডিওটি দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে দিও আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো তো চলো এখন শুরু
তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এই দেখো চালটার চাটনি করেছি, আর এই যে পায়েস করেছিলাম তো ওইগুলো বেড়েছে, ওইগুলোও আছে। আর এখানে আছে মাছের ঝোল, আর এই রান্নাগুলো করেছে তোমাদের দাদা ভাই আর আমার মা, আর আমি সকালে সব কিছু করেছি। আর এইগুলো তোমার দাদা ভাই করেছে আর আমার মা করেছে। তো এখানে আছে এই যে মাছ ভাজা, কুদরি ভাজা, আলু ভাজা আর পটল ভাজা, তো এইগুলো। আর এখানে আছে এই যে চিকেন। তো এখন বাবুকে খেতে দেব। তো বেশি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটাও ভালো ছিল না। তো এই যে দেখো, তো বাবু তো খাটে ছাড়া খাবে না, তো ও চেয়ার টেবিলে খায় না, খাটেই খাবে। আর বাড়িতে বিছানায় খায়, এখানে খাটে খেতে বসে গেছে। তো বিছানা টিছানাগুলো গুটিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। তো এই যে দেখো কেমন খাচ্ছে, ওই পছন্দের খাবার ওই আলু ভাজাটাই খেয়েছে, আর সকালে একটুখানি ওই পায়েস খাইয়েছিলাম ওইটাই খেয়েছে, আর শুধু সারাক্ষণ সবার সঙ্গে শুধু আনন্দই করছে। তো সারাদিন ও কিছু খায়নি, ওই আলু ভাজা খেয়েই ছিল। আর তোমার দাদা ভাই এখানে ওকে খাইয়ে দিচ্ছে একটুখানি, তো ওই খেয়ে দিয়ে চলে গেছে, আর ও খায়নি, মানে ও খেলছে সারাক্ষণ সবার সাথে। যেহেতু আমাদের এখানে একা থাকে তো এই জন্য এখানে এসে সারাক্ষণ খেলছে। আর এই দেখো আমরা এই নিচে খেতে বসেছি, আর কলা পাতাতে, তো এখানে এসেছি, কলা পাতা তো খেতেই হবে। আর এই যে বর্মা এসছে, তো বর্মা ওখানে খাচ্ছে। তো তোমাদেরকে বলি, আমার বর্মা হচ্ছে আমার ছেলে যখন হয়েছিল তো হসপিটালে ছিল, তো এই জন্য বর্মাকে তো কোনো কিছু দেওয়া হয়নি, আর সেরকম আমাদের সামর্থ্যও ছিল না। তো এখন এই যে এই একটা শাড়ি নিয়ে এসেছি, শাড়ি ছেঁড়া ব্লাউজ, তো এটাই বর্মাকে দেবো। আর আজকের খেয়েছে বর্মা দুপুরে আমাদের বাড়িতে। তো চলো আজকের এখানে রাখছি, সবাই খুব ভালো থেকো।